বন্ধুরা, আজকে ফুলকপির দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো নিরামিষ দিনে ফুলকপি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি বানিয়ে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে এখানে একটা বেশ মাঝারি সাইজের ফুলকপিকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। ফুলকপির কাটাটা আমি ভিডিওটা মিস হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না, যাই হোক এরকম ডুমো ডুমো করে কেটে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। একটা বয়েল আসতে দেব, দেখুন বয়েলটা চলে এসেছে, উল্টে পাল্টে একটুখানি ভাপিয়ে নিলাম, তারপর জলটাকে ড্রেন করে নেব। এখানে 10-12টা কাজু বাদাম সঙ্গে 1 টেবিল স্পুন পোস্তদানা 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এই বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই, এটাকে ভালোভাবে বিট করে রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দেব আমরা কাজু আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্তর পরিবর্তে আপনারা 4 মগজও দিতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে এটাকে সাইডে রেখে দেব। এটা আমাদের রান্নার সময় কাজে লাগবে। এখন কড়াইতে, ওভেনে কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, তেলের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেচ্ছি। তো খুব বেশি ভাজার দরকার নেই, দেখুন এরকম হালকা একটা কালার চলে আসলে ফুলকপিগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই নিয়ে নিলাম আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 1টা দারচিনির টুকরো। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা তেলের উপরে দিলে ঝালটা বেশ ভালো বেরিয়ে আসে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির কালারটা সুন্দর আসে। এগুলো ছোট ছোট টিপস রান্নার মাঝে মাঝে দিতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা টক দই, কাজু বাদাম, পোস্তদানা বাটা আর গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিনিট 2 কষিয়ে নেব। এই পর্যায়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে দইটা ফেটে যাবে। 2 মিনিট কষানোর পর দেখুন তেল ছেড়ে এলে দিয়ে দিলাম গরম জল 1 কাপ পরিমাণ। আপনারা গ্রেভি কতটা রাখবেন তার উপরে নির্ভর করে জলটা দেবেন। তো জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 5-6 মিনিট পর দেখাচ্ছি, দেখুন ফুলকপি আমাদের সেদ্ধ হয়ে গেছে, কারণ আমরা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ভেজে নিয়েছিলাম, সেখানেই আমাদের 50% কুক হয়ে গেছিল। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি আর একটু ঘি দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। তো নাড়িয়ে চাড়িয়ে আরও 1 মিনিট মতো এটাকে কুক করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে তেমনি রুটি বা পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগবে। তো এইভাবে একবার বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে দেখুন কেমন হলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।